নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে এসসি ইস্ট ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেবো নতুন দুজন বিদেশি প্লেয়ার কনফার্ম হয়ে গিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তো তাদের সম্বন্ধে জানাবো এবং এসসি ইস্টবেঙ্গলের পরের দুজন বিদেশি কারা কারা হতে পারে তো সেই নিয়েও আলোচনা এই ভিডিওতে আমরা করবো এটিকে মোহনবাগান নিয়েও ছোটোখাটো কিছু আপডেট আছে তোমাদের সেগুলোও দিয়ে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেলাইকনটিকে অন করে দেবে তো অষ্টআশি হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি একটা জায়গায় আমরা আছি যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়তো অষ্টআশি হাজার কমপ্লিটও হয়ে যেতে পারে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটিকে অন করে দিও একদমই ফ্রি আর সাবস্ক্রাইব করা থাকলে তোমরা পরবর্তীকালে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে কিন্তু পেয়ে যাবে তো চলো যদি শুরু করা যায় এসসি ইস্টবেঙ্গলের নিউজ দিয়ে তো এসসি ইস্টবেঙ্গলের কিন্তু কালকে এবং আজকে দুজন বিদেশি প্লেয়ার অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে আর কে এসসি ইস্টবেঙ্গলের পেজ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে বাট যারা আমাদের চ্যানেল ফলো করো তারা জানো যে আমি অনেকদিন আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে চারজন বিদেশি কনফার্ম হয়ে গিয়েছে এবং তোমাদের সেই চারজন বিদেশির নামগুলোও বলে দিয়েছিলাম তো ফ্রান্সর নাম তো আগেই বলেছিলাম তো ফ্রান্সর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কালকে চলে এসেছে তো আর একবার তোমাদের বলে দিচ্ছি ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মাত্র পঁচিশ বছর বয়স ক্রোয়েশিয়ার বিভিন্ন বয়স ভিত্তিক যা আর কি দলে খেলেছেন তার সঙ্গে তিনি ল্যাজিওর মতো ক্লাবের সঙ্গে অনেকদিন যুক্ত ছিলেন যেটা সেরিয়ার ক্লাব এবং তারপর ক্রোয়েশিয়ান ক্লাবে খেলছিলেন সেখান থেকে কিন্তু এসসি ইস্টবেঙ্গলে আসছেন মেনলি কিন্তু একজন সেন্টার ব্যাক এবং তার সঙ্গে ড্যানিয়েল চিমা যিনি তিরিশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার তার নিউজটাও আজকে অফিসিয়াল হয়ে গেছে তো তোমাদের যখন জানিয়েছিলাম নিউজটা তখন তোমাদের এটাও বলে দিয়েছিলাম যে ড্যানিয়েল চিমাও কিন্তু কনফার্ম তো যে চারজনের কথা তোমাদের বলেছিলাম তাদের চারজনেরই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর চিমার ব্যাপারে জানালে চিমার তিরিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড এবং তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড ছাড়াও দুটো উইংয়েও খেলতে পারেন এবং ভালো একজন গোল গোলস্কোরার তো অনেকদিন ফুটবল খেলেছেন তার সঙ্গে চায়নাতেও খেলেছেন চায়নার মেন যেটা ফুটবল লিগ চাইনিজ সুপার লিগ সেখানে খেলেছেন এবং চায়নার সেকেন্ড ডিভিশনও খেলেছেন গোল স্কোরিং এবিলিটি ভালো ইউরোপা লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারও কিন্তু তিনি খেলেছেন তো তাকেও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়ে গেছে আর এই প্লেয়ারগুলোর সম্বন্ধে তো তোমাদের ডিটেলে আগে জানিয়ে দিয়েছিলাম তবে মার্কাস কিন্তু আজকে একটা তথ্য দিয়েছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে তো সেটা হচ্ছে গডউইন মেনসা যার নামও কিন্তু শোনা গিয়েছিল একজন নাইজেরিয়ান স্ট্রাইকার সেও কিন্তু এসসি ইস্টবেঙ্গলের র্যাডারে ছিল বাট ম্যানেজমেন্ট কিন্তু চিমাকেই সাইন করিয়েছে তারা মনে করেছে যে দুজনের আর কি স্কোরিং এবিলিটিটা একই এবং তার সঙ্গে একজন স্ট্রাইকার যিনি মালি থেকে বিলং করেন তিনিও কিন্তু এসসি ইস্টবেঙ্গলের আর কি টার্গেট লিস্টে ছিল বাট সে এখন অন্য একটা ক্লাবে জয়েন করেছে অলমোস্ট সাত কোটি টাকার ট্রান্সফারে তো এই তথ্যগুলো কিন্তু মার্কাস জানিয়েছেন এবার তো এখানে চারজন ফরেন প্লেয়ার চলে গেলো যারা অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে এবং তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম এবার পরে রইলো বাকি দুজন তো বাকি দুজন কারা হতে পারে তো সেখানে দেখো তোমাদের ফার্স্টে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে এই দুজনকে নিয়ে কিন্তু এখন আমার কাছে কনফার্ম কোনো আপডেট নেই বাট যেটুকু আপডেট আছে সেটা হচ্ছে যে দুজন ফরেন প্লেয়ারের মধ্যে একজন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হবেন এবং আরেকজন কিন্তু একজন অ্যাটাকার হবেন অ্যাটাকার বলতে আর কি সেন্ট্রাল ফরওয়ার্ডও হতে পারে তার সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারও হতে পারে যে উইংয়ে খেলতে পারে এরকম প্লেয়ারও কিন্তু হতে পারে এবার অনেকগুলো নাম কিন্তু এখন এখানে শোনা যাচ্ছে তোমাদের সেই নামগুলো সম্বন্ধে জানাবো বাট ফার্স্টে যদি ডিফেন্সের মিডফিল্ডারটা নিয়ে কথা বলা যায় তো সেখানে শোনা যাচ্ছে একজন পুলিশ প্লেয়ারের সঙ্গে মানে পোল্যান্ডের একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু এসি ইস্ট ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে বাকি যদি অ্যাটাকিং প্লেয়ারটার নাম নিয়ে কথা বলো তো সেখানে শোনা যাচ্ছে সে আর কি সেটা কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ার হতে পারে যেখানে এই মুহূর্তে কিন্তু আদ্রিয়ান লোপেজের নাম শোনা যাচ্ছে তো এই আদ্রিয়া লোপেসের ব্যাপারে কথা বললে এই প্লেয়ারটি কিন্তু একজন ভীষণই হাই কোয়ালিটি প্লেয়ার আগের মরশুম পর্যন্ত লালিগাতে খেলেছেন লালিগাতে তিনি আর কি লাস্ট খেলছিলেন ওষা সোনার হয়ে ওসা সোনার ছাড়াও ডেপোরতিবা লাভ করুনা মালাগা ভিআরিয়াল তার সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদ এরকম বড় বড় লালিগার ক্লাবের খেলেছেন লালিগাতে তিনশোর বেশি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে এ চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন তার সঙ্গে পর্তুগালের ক্লাব এফসি পর্তুতেও খেলেছেন এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট তেত্রিশ বছর বয়স মেনলি কিন্তু সেন্টার ফরওয়ার্ড এবং তার সঙ্গে দুটো উইংয়েও খেলতে পারেন তো খুবই একজন হাই কোয়ালিটি প্লেয়ার তো তার নাম শোনা যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফ সি খবরও এই সিজনের প্রথম দিকে এসেছিল বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে তিনি আর কি এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে স্ট্রংলি লিঙ্কড তো এই প্লেয়ারটিকে অর্থাৎ আদ্রিয়া লোপেসকে যদি এসসি ইস্টবেঙ্গল সাইন করাতে পারে এটা কিন্তু ভীষণই ভালো শাইনিং হবে তো একজন টপ কোয়ালিটি প্লেয়ার বুঝতেই পারছো লালিগাতে তিনশোর বেশি ম্যাচ খেলেছে সাথে ইউরোপা লীগ চ্যাম্পিয়ন্স লিগও প্রচুর ম্যাচ খেলেছেন এবং আমরা সাধারণত যে সমস্ত প্লেয়ারদের ইন্ডিয়াতে খেলতে আসতে দেখি তারা কিন্তু মেনলি ওই লালিঘাট সেকেন্ড ডিভিশন থেকে আসেন তবে বাট এই প্লেয়ারটি কিন্তু আগের মরসুম অব্দি লালিগাতে ছিলেন এবং লালিগাতেই কিন্তু মেনলি খেলেছেন তো বুঝতেই পারছো একজন হাই কোয়ালিটি প্লেয়ার এবং এসসি ইস্টবেঙ্গলে এলে ড্যানিয়েল চিমার সঙ্গে কিন্তু এই প্লেয়ারটির একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে এবং এসসি ইস্টবেঙ্গলের কিন্তু আর কি স্ট্রাইকিং লাইন আপটা অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারে বাট এখনও পর্যন্ত কিন্তু এটা একটা রিউমর্স এবং এর সঙ্গে আরও একজন প্লেয়ারের নাম শোনা যাচ্ছে যেই প্লেয়ারটির নাম হচ্ছে জর্জ ফ্র্যাঙ্কো আলভিস যিনি মেনলি বারগুই নামে পরিচিত তো এই প্লেয়ারটিও কিন্তু একজন খুবই কোয়ালিটি প্লেয়ার এই মুহূর্তে ফ্রি এজেন্ট সাতাশ বছর মাত্র বয়স মেনলি একজন উইঙ্গার যিনি লেফট উইং থেকে খেলতে পছন্দ করেন এছাড়াও রাইট উইংয়ে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু খেলতে পারেন কারেন্টলি তিনি ফ্রি এজেন্ট তবে তিনি কিন্তু অনেক ভালো ভালো ক্লাবে খেলেছেন রিয়েল মাদ্রিদের সঙ্গে অনেকদিন যুক্ত ছিলেন রিয়েল মাদ্রিদ ক্যাসিলা রিয়েল মাদ্রিদ সি এবং রিয়েল মাদ্রিদের মেন টিমের হয়েও সাথে স্পেনিও রিয়েল জারাগোসা এরকম আর কি লালিগার ক্লাবে খেলেছেন তো তারও কিন্তু লালিগাতে অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে এবং যথেষ্ট একজন ভালো প্লেয়ার তো তার সঙ্গেও কিন্তু এসসি সি ইস্টবেঙ্গলের লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে তো এই দুজনের মধ্যে থেকে যদি কোনো একজন চলে আসে মানে আদ্রিয়ান লোপে অথবা বারগুয়ের মধ্যে থেকে কোনো একজন এলে এসসি ইস্টবেঙ্গল কিন্তু স্ট্রাইকিং লাইন আপ বা অ্যাটাকিংটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং তার সঙ্গে আরেকজন স্প্যানিশ প্লেয়ার যার নাম হচ্ছে সেরজিও আগুজা তার নামও শোনা যাচ্ছে বাট শেরজিও আগুজা কিন্তু মেনলি একজন সেন্ট্রাল মিডফিল্ডার তবে সে এলে কিন্তু ওই অ্যাটাকিং আর কি লিস্টে আসবে না সে এলেও ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাটায় আসতে পারে বাট আমি যেরকমটা শুনলাম যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একজন পুলিশ প্লেয়ারের সঙ্গে এই মুহূর্তে এসে ইস্টবেঙ্গলার কথাবার্তা চলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে আসে বাট যে দুজনের নাম তোমাদের বললাম দুজনেই কিন্তু ভীষণ কোয়ালিটি প্লেয়ার এবং এই দুজনের মধ্যে থেকে কোনো একজন এলে সেটা কিন্তু একটা দুর্দান্ত শাইনিং হবে এবং এর সঙ্গে অনেকে ব্রাইট ইনোভা গিয়ে নিয়ে প্রশ্ন করছিল যে ব্রাইটের কি আসার কোনো চান্স আছে তো আমি তোমাদের আগে অনেক জায়গাতে বলেছিলাম কমেন্টে যে ব্রাইটের আসার এই মুহুর্তে চান্স নেই তো সেটা মার্কাসও কনফার্ম করেছে কালকে যে এই মুহুর্তে কিন্তু ব্রাইটের আসার কোনো রকম পসিবিলিটি নেই কারণ ব্রাইট এখন কন্ট্রাক্টেড প্লেয়ার যদিও ব্রাইটের আসার কোনো রকম চান্স হয় সেটা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হতে পারে এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে তো ফ্রি এজেন্টদেরই এসসি বেঙ্গল সাইন করতে পারবে আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তো আমার মনে হয় না ব্রাইটের আসার সেরকম চান্স আছে কারণ কোভিন্ত্রির সঙ্গে ব্রাইটের কন্ট্রাক্ট দু বছরের আর যদি ছজন ফরেন প্লেয়ারকে এসসি ইস্টবেঙ্গল সাইন করিয়ে নেয় তারা ভালো পারফর্ম করে তো তাদের ছেড়ে অন্য প্লেয়ার কেন আনতে যাবে তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্রাইটের আসার চান্স নেই বললেই চলে অনেকটাই কম এ যদিও আসে সেটা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হতে পারে বাট আসার চান্স অনেকটাই কম তো এই গেলো এসসি ইস্টবেঙ্গলের ফরেন প্লেয়ার নিয়ে আপডেট পরবর্তীকালে কোনো কনফার্ম আপডেট আমি পেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দেবো এবার যদি চলে আসা যায় এটিকে মোহনবাগানের খবরে তো মোহন বাগান নিয়ে খুব বেশি খবর এই ভিডিওতে নেই এটিকে মোহন বাগানের আগের আপডেট বা এএফসি এফসি নিয়ে আপডেট তোমাদের আগেই দিয়ে দিয়েছি বা পরবর্তীকালেও আর কি এটিকে মোহন বাগানের এফসি কাপ নিয়ে ভিডিও আসবে বাট যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এএফসি এফসি কাপে এফসি নাসাবের এগেনস্টে ম্যাচটা খেলে এসে এটিকে মোহন বাগান কিন্তু সিএফেলে নামতে পারে সিএফে কিছু ম্যাচ কিন্তু এটিকে মোহন বাগান খেলতে পারে অ্যাটলিস্ট দুটো ম্যাচ হলেও কিন্তু ক্যালকাটা ফুটবল এটিকে মোহন বাগান খেলতে পারে এরকম একটা আপডেট কিন্তু বেরিয়ে আসছে তো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে দেখতে হবে যে এটিকে মোহন বাগান এবং এর সঙ্গে প্রবীর দাসকে নিয়ে অনেকে দেখলাম প্রশ্ন করছো যে প্রবীর দাস কি কোনো অস্ট্রেলিয়ান ক্লাবে যাচ্ছে বা অস্ট্রেলিয়ান ক্লাব জেটসের অফার কি প্রবীর দাসের কাছে আছে তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেরকম কোনো পসিবিলিটি নেই কারণ প্রবীর দাস এটিকে বাগান টিমের সঙ্গে আছে এএফসি কাপ খেলতে গেছে টিমের সঙ্গে প্র্যাকটিস করছে তো এই মুহূর্তে আর প্রবীর দাস কোথাও যাবে না তিনি এটিকে মোহন বাগানই থাকছেন তো অস্ট্রেলিয়ান ক্লাব নিউ ক্যাসেল জেটসে যাবার যে খবরটা বেরোচ্ছে আমার মনে হয় সেটা পুরনো খবর তোমাদের অনেকদিন আগে আগেই এই খবরটা সম্বন্ধে জানিয়েছিলাম যে আর্থার পাপাস তিনি কিন্তু তার ক্লাব নিউ ক্যাসেল জেটসে প্রবীটকে নিয়ে যেতে চেয়েছিলেন বাট ডিলটা কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি তো আমার মনে হয় সেই খবরটাই আবার নতুন করে বেরোচ্ছে এই মুহূর্তে প্রবীর দাস এটিকে মোহনবাগানের সঙ্গে আছে এবং এটিকে মোহনবাগানের সঙ্গেই থাকবে তো আই থিঙ্ক ব্যাপারটা এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এই খবরগুলোই তোমাদের এই ভিডিওতে জানানোর ছিল ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই